ভারতের অন্যতম জনপ্রিয় টিভি অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো হাস্যরসাত্মক এই অনুষ্ঠানে প্রাণ ভোমরা কপিল শর্মা। এছাড়া আরও কয়েকজন কমেডিয়ান অনুষ্ঠানটিতে অংশ নেন, দর্শকদের বিনোদিত করেন সব সময়। আজ আজ পহেলি বার মিল রহি হ্যায়, ভো তো ফির মেনে মিলা হ্যায় আপকো। তবে তুমুল জনপ্রিয় এই শো যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ, কারণ এটি বন্ধ হয়ে যাচ্ছে। তবে চিরতরে নয়, কিছুদিনের জন্যই বন্ধ করা হচ্ছে অনুষ্ঠানটি, এমনটাই জানা গেল ভারতীয় গণমাধ্যম থেকে। জানা গেছে আগামী জুনে প্রায় এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন কপিল শর্মা। সেখানে তিনি বেশ কয়েকটি লাইভ শোতে অংশ নেবেন। এই জন্য দ্য কপিল শর্মা শোর শুটিং করতে পারবেন না এই জনপ্রিয় কমেডিয়ান। এছাড়া নন্দিতা দাসের পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন কপিল, সেটা নিয়েও থাকবে অনেক দিনের ব্যস্ততা। এইসবের ফাঁকে অনুষ্ঠানের জন্য সময় বের করতে পারবেন না তিনি, তাই প্রযোজকরা সিদ্ধান্ত নিয়েছেন কিছুদিনের জন্য বিরতি দেওয়া হবে এই কমেডি প্রোগ্রামের। 2016 সাল থেকে জনপ্রিয়তার সঙ্গে প্রচার হচ্ছে দ্য কপিল শর্মা শো। কপিলের সঙ্গে এর বিভিন্ন পর্বে অংশ নেন অর্চনা পুরাণ সিং, কিকু সারদা, কৃষ্ণ অভিষেক, সুমনা চক্রবর্তী, চন্দন প্রভাকর, ভারতী সিং।